ভোট প্রচার তুঙ্গে। আমি রাজনীতিটা খুব ছোট থেকেই দেখেছি। হ্যাঁ, রাজনীতি ময়দানে হয়তো লড়াই করতে প্রথম নেমেছি, কিন্তু এটা আমার কাছে খুব একটা নতুন কিছু মনে হচ্ছে না। ডেফিনেটলি আই উইল মেক আ চান্স বিং আ কংগ্রেস ক্যান্ডিডেট। আমি অবশ্যই চাবো যে কংগ্রেসই আসুক। আমি সবার আগে এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র করতে চাই, আলু চৌধুরী মোড়ের যে চৌপতিটা আছে সেখানে ট্রাফিকের ব্যবস্থা। আমি ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করতে চাই। নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ, আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃষ্টা। ভোটের তরজা শিলিগুড়ি জোরে, শিলিগুড়ি জোরে কিন্তু ভোটের যে প্রস্তুতি, প্রস্তুতি তুঙ্গে। এবং যদি আমরা ভোট বলি, প্রচার বলি, বারবারই কিন্তু সমস্ত ধরনের পার্টির তরফ থেকে উঠে আসে বিভিন্ন নবীন ক্যান্ডিডেটদের নাম, এবং এই নবীনের তালিকায় অন্যতম নাম রুচিরা মালাকারে। আজকে আমরা ওনার সঙ্গেই কথা বলে নেব। নমস্কার, কেমন চলছে ভোটের প্রস্তুতি? এখন তো আমি বলবো এটা একদম ভোট প্রচার তুঙ্গি। খুব ভালো চলছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি। অন্যতম নবীন ক্যান্ডিডেট আপনি, কি বলবেন নবীনদের এই রাজনীতির যে ময়দান রয়েছে, ময়দানে আসার ক্ষেত্রে? আমি রাজনীতিটা খুব ছোট থেকেই দেখেছি, যেহেতু আপনারা সবাই জানেন আমার বাবাকে। আমার কাছে এটা খুব একটা নতুন কিছু নয়, কারণ আমি ছোটোবেলার থেকেই এই জিনিসটা দেখেই বড় হয়েছি। হ্যাঁ, রাজনীতি ময়দানে হয়তো লড়াই করতে প্রথম নেমেছি, কিন্তু এটা আমার কাছে খুব একটা নতুন কিছু মনে হচ্ছে না। অ্যান্ড আমি খুব এক্সাইটেড হয়ে কাজটা করছি। কি মনে হয় এবার কংগ্রেস কত ভোট পাবে 47টা ওয়ার্ডের মধ্যে? এটা তো খুবই একটা মানে খুবই একটা কঠিন প্রশ্ন। আমি খুব কনসেন্ট্রেট করছি আমার ওয়ার্ড নিয়ে। কতটা আশাবাদী নিজের ওয়ার্ডে? খুব বেশি, অনেকটাই বলতে গেলে। মানে এখন বোঝা যাচ্ছে যে ডেফিনেটলি আই উইল মেক আ চান্স। আর যদি কথা বলা যায় যে আপনাদের সঙ্গে বামেদের জোটে, কারণ এবার কি চারমুখী লড়াইয়ের সামনাসামনি হতে চলেছেন, তো কি মনে হয় যারা এতদিন আপনাদের সঙ্গে ছিল তারা এবার প্রতিপক্ষ, কতটা কঠিন হবে ময়দান? আমি এগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না, কেন কি আমার উপরে অনেক লোক আছে। আর মনে হয় না আমি এগুলো নিয়ে কিছু মন্তব্য করলে সেটা ঠিক হবে। আর মনে হয় যে এই বছরের প্রতিপক্ষ কে, ভোটের মূল প্রতিপক্ষ কংগ্রেস, বাম না তৃণমূল, কাকে হিসেবে দেখছেন? দেখুন, দীর্ঘদিন ধরে আপনারা সবাই জানেন কংগ্রেস লড়াই করছে, আর আমি বিং মতলব কংগ্রেস ক্যান্ডিডেট, আমি অবশ্যই চাবো যে কংগ্রেসই আসুক। আর কি মনে হয় একজন সাধারণ শিলিগুড়িবাসী হিসাবে শিলিগুড়িতে কী কী সমস্যা রয়েছে এই সময়? শিলিগুড়ির সমস্যা বলতে গেলে প্রচুর আছে, সেটা আমি গুনে আপনাকে বোঝাতে পারবো না। যদি বলেন আমার ওয়ার্ডের কী কী সমস্যা, সেগুলো আপনাকে আমি হাতে গুনে বলে দিতে পারবো। যেমন আমার ওয়ার্ডে ড্রেনের প্রবলেম আছে, ড্রেনেজের প্রবলেম আছে, সেটা আমি সব ইন্টারভিউতেই আমি বলছি। কিছু কিছু খালি জমি মানে পড়ে আছে, সেখানে আপনার প্রচুর নোংরা আবর্জনা এগুলো জমে আছে, তার থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াচ্ছে, লোকেদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। রাস্তাঘাট ঠিক মতন মানে বানানো নেই, কিছু কিছু জায়গায় রাস্তাঘাটে জলও জমছে। আমাদের এই ওয়ার্ডে একটাই খেলার মাঠ, যেটা হচ্ছে বাবুপাড়া বয়েজ ক্লাবের মাঠ, সেটা মাঠটা দেখলে খুবই খারাপ অবস্থা। বাচ্চাদের কোনো রকম খেলার জায়গা নেই, পার্ক নেই, বয়স্ক মানুষদের কোথাও গিয়ে বসার জায়গা নেই। আর আমি সবার আগে এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র করতে চাই, যেখানে 24 আওয়ার্স একটা সার্ভিস পায়, যাতে বিপদ আপদে লোকজনরা সেখানে যেতে পারে। একটা ডেড বডি ক্যারিয়ার ভ্যান আমি মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। আর আমাদের এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আপনাদের আমাদের ডিডিটি মোড, মানে রাস্তা আছে, রোড আছে, সেটা হচ্ছে আপনাকে আমি স্পেসিফিক বলে দিচ্ছি, আপনাদের ব্র্যান্ড ফ্যাক্টরি যেটা, সেখান থেকে ইলেকট্রিসিটি বোর্ড অবধি আমাদের কোনো রকম কোনো ডাইভার্জন নেই। সেটাতে কী মানে প্রবলেম ফেস করতে হচ্ছে, যারা ত্রিরানি মিলের লোকজনরা তাদেরকে প্রচুর ঘুরে তাদেরকে ইউটার্ন নিতে হচ্ছে। একটা যদি ডাইভার্জন থাকে, যেরকম মহারাজা রেস্টুরেন্টের পাশ দিয়ে যে রাস্তাটা, সেখান দিয়ে লোকজনরা বেরোতে গেলে প্রচুর ঘুরতে হচ্ছে। আমরা যদি ওখানে একটা ডাইভার্জন করতে পারি,
আমার মনে হয় আমি আমার এই একটা মানে মানে আমার ওয়ার্ডের এটা একটা বিশাল বড় কাজ হবে। আরেকটা প্রবলেমেটিক রাস্তা হচ্ছে আমার নিজের বাড়ির সামনেই, সেটা হচ্ছে আলু চৌধুরী মোড়। আলু চৌধুরী মোড়ের যে চৌপতিটা আছে সেখানে ট্রাফিকের ব্যবস্থা, কেন কি বিকাল বলুন সন্ধ্যা বলুন সকালবেলা বলুন কোনো মানে এত যানজটের সৃষ্টি হয় যাতে মানে একটা অ্যাম্বুলেন্স বেরোনোরও রাস্তা থাকে, তো তার ক্ষেত্রে কী হয় প্রচুর লোকের অসুবিধার মধ্যে পড়তে হয়। এগুলো জিনিস আছে, অনেক জিনিসই আছে যেগুলো এই ওয়ার্ডকে মানে এখনও অবধি প্রোভাইড করা হয়নি। আর আমি ভীষণ আশাবাদী যে আমি হয়তো জিতবো, জেতার পর আমি এই ওয়ার্ডটাকে একদম আমি বলতে পারি যে এই ওয়ার্ডটার লোকে সবাই এক্সাম্পল দিবে আর আমি এই ওয়ার্ডকে মডেল করব। করোনা পরিস্থিতিতে কতটা প্রভাব পড়ছে প্রচারে? করোনা পরিস্থিতিতে প্রভাব তো নিশ্চয়ই পড়ছে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাব যে অযথা বাড়ির থেকে বেরোবেন না, মাস্কটা ব্যবহার করুন, প্যানিক হবেন না, স্যানিটাইজার ব্যবহার করুন। আর একটা জিনিস, আমরা সোশ্যাল মিডিয়াটাকে খুব বেশি করে ব্যবহার করছি, যেহেতু আমরা খুব একটা প্রচার করতে পারছি না, র্যালি করতে পারছি না, লোকজনের কাছে ঠিক মতন ওইভাবে পৌঁছতে পারছি না, তো আমরা সোশ্যাল মিডিয়াটাকে একটু ব্যবহার করছি বেশি। একজন নবীন ক্যান্ডিডেট, তার উপরে মহিলা, আমরা কিন্তু জানি যে মহিলারা তেমন রাজনৈতিক ময়দানে তেমনভাবে কোনো রকম অবদান দেখা যায় না। আর আপনাদের পার্টি থেকে কিন্তু অনেক মহিলা মাথা আমরা দেখেছি, তো নতুন যুগের মহিলারা যাতে আরও রাজনীতিতে আসে কী বলবেন সে বিষয়ে? একদমই না, এটা আমি তোমাকে ডিফেন্ড করব। মহিলারা সব কিছু করতে পারে, আমি তো বলব। আর বিইং আ পলিটিক্যাল পার্সনস ডটার, আমি এটা বলবো যে আমি তো পুরোপুরি রেডি। আর আমি এটা সবাইকে রিকোয়েস্ট করব যে কিছু কিছু ক্ষেত্রে দেখো মহিলাদের মানে আমাদের সমাজে মহিলাদের খুব মানে প্রাধান্য দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ তাদের কথাগুলোকে তারা মানে পরিষ্কারভাবে মানে প্রকাশ করতে পারে না। আমি চাবো, আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই সামনে আসুন, নিজের কথাটাকে চেষ্টা করুন সামনে রাখার। আর প্লিজ ভয় পাবেন না কোনো কিছু, ফ্রন্টে কাজ করলে সবাই প্রাধান্য। আপনি কাউন্সিলর হিসেবে নিজের ওয়ার্ডে আসেন, তাহলে মহিলা সুরক্ষা কতটা প্রাধান্য পাবে? ভীষণভাবেই পাবে, প্রচণ্ডভাবে পাবে। মহিলাদের পাশে আমি তো নিশ্চয়ই থাকবো, আর আমি চেষ্টা করব। দেখুন আমাদের শিলিগুড়িতে আমার তো মনে হয় না মানে আমাদের কোনো এরকম মহিলাদের কোনো মানে প্রবলেম আছে, কারণ শিলিগুড়ি খুব একটা মানে শান্ত শহর, কোনো রকম দাঙ্গা ফাসাদ হয় না, তো মহিলাদের খুব একটা মনে হয় না প্রবলেমেটিক কিছু হয় অন্য অন্য দিক থেকে, কিন্তু হ্যাঁ আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের কিছু। আর শঙ্কর মালাকারের মেয়ে হিসাবে ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে পরিচিতি, এবার কি মনে হয় যে এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বীকে আপনি কতটা ভাবে হারাতে পারবেন? আমার প্রতিদ্বন্দ্বী কেউ না, আমার কম্পিটিশন আমার নিজের সঙ্গে, কারণ যারা আমার অপোজিটে দাঁড়িয়েছেন তারা আমার সবাই সিনিয়র, আর আমি তাদের সঙ্গে কোনো কম্পিটিশন করতে চাই না, আমার কম্পিটিশন আমার নিজের সঙ্গে। বলবেন সাধারণ জনগণকে ভোটের আগে? ভোটের আগে এখন যা সিচুয়েশন আমি এটাই বলবো, সবাইকে অনুরোধ করছি কাজ ছাড়া বাইরে যাবেন না, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দিন, এটাই বলুন। থ্যাংক ইউ। এতক্ষণ কথা বলে নিলাম মুচিলা মালাকারের সঙ্গে, অন্যতম নবীন মুখ, নতুন মুখ শিলিগুড়ি শহরের, এবং শঙ্কর মালাকার একজন পরিচিত ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মেয়ে হিসেবে রুচিরা মালাকার দাঁড়িয়েছেন। কিন্তু শুধু তার এই পরিচিতিই নয়, কংগ্রেসের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রার্থী হিসেবে কিন্তু তিনি দাঁড়িয়েছেন এবার নির্বাচনে। কী রয়েছে নির্বাচনের কী ফলাফল হতে চলেছে সেটা জানা যাবে 25 জানুয়ারি ভোটের ফলাফল প্রকাশের পর। সমস্ত তর্জা চলবে, সমস্ত সরগরম চলবে, তর্ক বিতর্ক চলবে, এবং বিভিন্ন আপডেট নিয়ে আমরা আপনাদের কাছে অবশ্যই চলে আসবো। ততক্ষণ চোখ রাখুন আর ভয়েস নিউজের পর্দায়। ধন্যবাদ।